হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সূচক এর পাঁচ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা অঙ্ক আমি এই সেকেন্ড পার্টে আবার আলোচনা করব, তো সেই অঙ্কটা নিয়ে আমাদের আজকে শুরু করা যাক। ঠিক আছে, তো এই অঙ্কটা শুরু করার আগে আমি একটা জিনিস আরো একটা জিনিস বুঝিয়ে দিই, তারপরে আশা রাখি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হবে না। যেমন দেখো, যদি এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি, যদি এরকম কখনো থাকে তো আমি এটা কি করতে পারি, লসাগু নিতে পারি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি, কারণ ওপরে লড়াইগুলো থেকে যায়। তো এটা কি করে যায়, কাটাকুটি চলে যায়, কি করে থাকে, ওয়ান করে থাকে। ওকে, এবারে দেখো নিচে যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকটা টার্ম উপরে আছে, এ উপরে আছে, এখানে বি উপরে আছে, আর এখানে সি উপরে আছে। ঠিক আছে, তো যদি আমাদের ওয়ান করতে হয় তাহলে নিচে যে প্রত্যেকটা সেম জিনিস থাকবে আর তার প্রত্যেকটা টার্ম উপরেও থাকবে। ওকে, ঠিক এই লজিকটা কাজে লাগিয়েই আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। ওকে, তো অঙ্কটা করার আগে জিনিসটা আমি মুছে দিই, তারপরে করছি। তাহলে দেখো, আমি মনে করো এই এই টার্মটা এখানেও আনবো, এখানেও আনবো। ঠিক আছে, তো এখানে কি আছে, ওয়ান তো একটা, ওয়ান ছাড়া শুধু এই দুটো কথা পাবো, এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি। হয় এখানে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ গুণ করতে হবে, না হয় এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখানেও সেম জিনিস, যদি এখানে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করতে হয় করতে হবে, অথবা এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করতে হবে, মানে এই দুটো জিনিস আমাকে আনতে হবে, এখানেও আনতে হবে, এখানেও আনতে হবে। ওকে, তো এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে যদি আমি এটাতে গুণ দিই, তাহলে দেখো এখানে নিচে একটা এক্স টু দি পাওয়ার মাইনাস বি চলে আসে, কারণ ওয়ান কে তো এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি থাকবে। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস বি প্লাস বিতে কাটাকুটি করে ওয়ান চলে আসবে। ঠিক আছে, আবার এখানে যদি এক্স টু দি পাওয়ার, এখানে এক্স টু মাইনাস বিটা গুণ হয়ে গেল, বাকি কি পড়ে থাকে, এক্স টু পাওয়ার এ পড়ে থাকে, তো এখানে আমি এক্স টু পাওয়ার এ দিয়ে গুণ দিয়ে দেবো। ঠিক আছে, আমি করি একবার তাহলে আশা রাখি বুঝতে পারবে। যেমন এখানে আমি এক্স টু পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ দেওয়ার কথা বলছি, সরি প্লাস বি দিয়ে, না মাইনাস বি দিয়ে গুণ দিতে হবে। ওকে, তো এখানে এক্স টু পাওয়ার মাইনাস বি দিয়ে দিলাম, নিচে তো নিচে এক্স টু মাইনাস বি দিয়ে গুণ, থাকে কি এক্স টু পাওয়ার বি প্লাস এক্স টু পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান প্লাস, এটাতে কি দিয়ে গুণ দিতে হবে, এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ দিতে হবে। ওকে, তো এক্স টু দি পাওয়ার এ রইল, আর এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটা যেমন আছে তেমন, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, যেমন আছে তেমন। এই কারণে, কারণ এখানে অলরেডি দুটো টার্ম দিয়ে গুণ করে দিয়েছি, বাকি থাকে ওয়ান, তো ওয়ান দিয়ে উপর নিচে গুণ দেওয়া আর না দেওয়া সমান করে, তার জন্য ওটা সেম আছে। তো এটা উপরে কি করে থাকে, এক্স টু পাওয়ার মাইনাস বি, এটা কি করে থাকবে, এই একটা গুণ আমি সাইডে দেখিয়ে দিই, তাহলে বাকি জিনিসগুলো আমাকে দেখাতে হবে না। যেমন এই এক্স টু পাওয়ার মাইনাস বি আর এক্স টু পাওয়ার বি গুণ করলে কি হয়, যেমন এক্স টু পাওয়ার মাইনাস বি ইন্টু এক্স টু পাওয়ার বি, তো যে পাওয়ার পাওয়ার তখন দুটো জিনিস গুণ থাকলে বেস সেম আছে, আর তখন পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তো এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান থেকে। ওকে, তো এখানে কি থাকছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানে কি থাকে, এক্স টু দি পাওয়ার এ উপরে থেকে যাচ্ছে, নিচে কি থাকছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস, এটা যেমন আছে তেমন, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস ওয়ান। এবারে দেখো
x to the power minus b আর এটা 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 কাটাকুটি চলে যায় থাকে x to the power 0 যেমন এখানে ছিল তেমন এটা থাকে 1 আর এখানে আছে কি x to the power minus b আর minus c আমাকে কি দেওয়া আছে a plus b plus c is equal to 0 আছে অর্থাৎ a is equal to কি লিখতে পারবো minus b minus c তো এটা পরিবর্তে আমি কি লিখতে পারবো যে x to the power a লিখতে পারবো প্লাস এটা x to the power minus b প্লাস x to the power a থাকছে আর a plus c এখানে দেখো a plus c is equal to কি লেখা beta a plus c is equal to minus b অর্থাৎ beta আমি ডান দিকে নিয়ে গেছি অর্থাৎ a plus c এর পরিবর্তে আমি কি লিখতে পারবো x to the power minus b প্লাস x এটা 0 1 হয়ে যাবে এটা কারণ x to the power 0 is equal to 1 y a কাটা যায় বলে প্লাস x to the power a প্লাস 1 by x to the power a প্লাস x to the power b প্লাস 1 এবার দেখো নিচে প্রত্যেকটা টার্ম সেম একটা মাইনাস আছে সেম আছে ঠিক আছে আর সেই প্রত্যেকটা টার্ম একটা একটা করে যেমন মাইনাস b টা x to the minus b উপরে আছে এখানে x to minus a টা উপরে আছে আর এই 1 টা উপরে আছে এবার এই তিনটা জিনিস লসাগু করলে আমরা 1 পেয়ে যাব ঠিক আছে আমি মাঝখানে লাইনটা মুছে দিচ্ছি না হলে করার জায়গা নেই ওকে তো লসাগু করে নিই কি থাকে 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b এখানেও সেম জিনিস পড়ে থাকবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b ইজ ইকুয়াল টু 1 equal to right hand side proved okay next অঙ্ক এটা একটা সরল মান বার করতে হবে এটা দেখে মনে হচ্ছে হয়তো কঠিন অঙ্ক কিন্তু মোটো কঠিন না জাস্ট তোমাদেরকে জিনিসগুলো ভেঙে দিতে হবে ভেঙে ভেঙে দিয়ে অঙ্কটা করতে হবে ওকে তো 8a কিউবটা কি করা যায় 2a এর হোল কিউব করা যায় divided by 27 টা কি করা যায় 3x এর হোল কিউব করা যায় কারণ দেখো x টা উপরে আছে যদি এটা আমি আগের অঙ্কে শিখিয়েছিলাম যে x টু দি পাওয়ার মাইনাস 3 বা অন্য যদি কিছু থাকে তো সেটা আমি এইভাবে লিখতে পারবো x টু দি পাওয়ার 3 লিখতে পারবো বা x টু দি পাওয়ার 3 যদি থাকে তো সেটা আমি কিভাবে লিখতে পারবো x টু দি পাওয়ার মাইনাস 3 এবার আমি লিখতে পারবো তো সেই জিনিসটি আমি এখানে করেছি এটা উপরে আছে তো এটা নিচে 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 নিয়ে কি হয়ে যায় 3 হয়ে যায় আর এই 27টাকে কি হয়ে যায় 3 এর হোল কিউব হয়ে যায় ওকে আশা করি এটা বুঝতে পেরেছো এর টোটালটার কি পাওয়ার আছে 2/3 ওকে গুণ 64 কে কি কিভাবে ভাঙা যায় মানে 4 এর হোল কিউব করলে 64 এর কিউব হয় 64 হয় আর ডিভাইডেড বাই কি থাকে 27 অর্থাৎ এটা 3x এর হোল কিউব এই টোটালটার কি পাওয়ার আছে মাইনাস 2/3 আর পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় অর্থাৎ 2a 3 গুণ 2/3 কারণ এটার পাওয়ারের সাথে এই কত গুণ হয়ে গেল ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 3 গুণ 2/3 অর্থাৎ এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে গেছে গুণ 4 a এর হোল টু দি পাওয়ার কিউব ইনটু মাইনাস অফ 2/3 ডিভাইডেড বাই কারণ এইটা এটা গুণ পাওয়ার পরে গুণ হয়ে গেছে 3x এর হোল কিউব গুণ মাইনাস অফ 2/3 এবারে দেখো 18 18 যায় 18 18 কাটা যায় 18 18 আর 18 18 কাটা যায় তো এবার কি কি পড়ে থাকে দেখো 2a এর স্কয়ার ডিভাইডেড বাই 3x এর স্কয়ার ইনটু 4a এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3x এর হোল টু দি পাওয়ার
माइनस टू तो देखो सब गुली देखो अगर एक टेक्निक टेक्निक का देखो यहाँ ने स्क्वायर डिवाइडेड बाय 3x ए होल स्क्वायर इक अगर एक माइनस साइन देखो तो ऊपर ही नहीं जाए ताहले क्यों हो जाए जमान देखो इटा जो दिया मैं क्लास को खींचे तो ऊपर ही चले जाए ठीक सेम भावे gx এর হোল স্কয়ার হয়ে যাবে কারণটা কি দেখো 1 বাই gx এর টু দি পাওয়ার মাইনাস 2 আছে আর এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 3x এর হোল টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 2 ঠিক আছে এই যে যেভাবে দেখিয়েছি সেইভাবে জিনিসটা হয়েছে এখানে তো এটা উপরে চলে গেল ঠিক আর এই জিনিসটা মাইনাস আছে তো এটা নিচে চলে এলে কি হবে মাইনাসটা যদি নিচে চলে যায় তাহলে ওই মাইনাস সাইনটা থাকবে না অর্থাৎ কি থাকছে 4a এর হোল স্কয়ার আশা রাখি বুঝতে পেরেছো ঠিক আছে তো এবারে দেখো সবগুলোর পাওয়ার দেখো 2 আছে তো সব এটা হোল পাওয়ার একটা পাওয়ার আমি 2 করতে পারি ঠিক আছে এখানে ধরছি না আমি উপর লিখে দিই এখানে এখানে করি এবারে দেখো 2a গুণ 3x divided by 3x into 4a এর টোটালটার পাওয়ার কত 2 এবার দেখো কাটাকুটি যায় এই a যায় x যায় 3 যায় 2 দিয়ে 4 কে যায় নিচে থাকে 2 অর্থাৎ কি পড়ে থাকছে 1 বাই 2 a হোল স্কয়ার থাকছে ইজ ইকুয়াল টু 1 বাই 4 এটা আমাদের অ্যানসার আশা রাখি বুঝতে পেরেছো যদি অসুবিধা হয় কাইন্ডলি আমাকে জানাবে আমি আবার সেটা বুঝিয়ে দেবো নেক্সট দেখো পাওয়ার গুলো যদি পাওয়ারের পাওয়ার যদি থাকে তো আমি বলেছিলাম সেই পাওয়ার গুলো সব গুণ হয়ে যায় তুমি জাস্ট এটা ডিরেক্টলি গুণ করে দাও আর কিছু ভাবতে হবে না এটা ইজ ইকুয়াল টু কি হবে x টু দি পাওয়ার মাইনাস 5 গুণ 2 বাই 3 গুণ কি আছে মাইনাস অফ 3 বাই 10 ওকে এই মাইনাস মাইনাস গুণ করে কি হয় প্লাস হয়ে যায় তো এখানে পরের লাইনে মাইনাস মাইনাস থাকছে না ঠিক আছে তো এবারে দেখো এই 3 এই 3 কাটা যায় এই 5 এই 2 দিয়ে 10 কে যায় 5 আর এই 5 5 কাটা যায় তো কি পড়ে থাকে আলটিমেটলি 1 পড়ে থাকে দ্যাট ইজ ইকুয়াল টু x এটাই আমাদের অ্যানসার খুবই সোজা অঙ্ক ঠিক আছে নেক্সট অঙ্ক এটাও আগের অঙ্কটার মতো আমি তবু আগে দেখিয়ে দিচ্ছি পাওয়ারের পাওয়ার যদি থাকে তো সেগুলো সব গুণ হয়ে যায় এখানে কিচ্ছু ভাবতে হবে না টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এক দুই তিন চারটে মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ান তো মাইনাসে মাইনাসে প্লাস সেই প্লাসে মাইনাসে মাইনাস আবার সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো আলটিমেটলি কি হয়ে যায় উপরে প্লাস থাকছে আর ওয়ান চারটে এক গুণ করলে ওয়ানই থাকছে তো আলটিমেটলি আমি কি পাচ্ছি টু ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু অ্যানসার নেক্সট এটা একটা সরল আছে আমি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যদি এরকম থাকে এ থ্রি থাকে এটা মানে হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি রুট ওভার এ স্কোয়ার দিয়ে যদি থ্রি থাকে অর্থাৎ তাহলে কি হবে এই যে থ্রিটা থাকছে সেটা নিচে চলে যাচ্ছে আর এখানে যেটা থাকে সেটা উপরে যাবে অর্থাৎ এ টু দি পাওয়ার টু বাই থ্রি ঠিক আছে তো এই জিনিসটাও সেরকম ভাবে হবে এখানে এটা মানে কি লেখা যাবে যে এ টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু বি রইল ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি রইল ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি ইন্টু এ ওকে এবার একটা জিনিস দেখো এ টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি আর এখানে এ টু দি পাওয়ার কত আছে ওয়ান ওর সাথে প্লাস ওয়ান হয়ে গেল এবার বি এর জন্য আসি বি টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি আর এখানে বি টু দি পাওয়ার কত এক প্লাস ওয়ান ইন্টু সি টু দি পাওয়ার
minus 2 by 3 আর এখানে c এর পাওয়ার কত 1 2 প্লাস 1 ওকে তো প্রত্যেকটা দেখো একই জিনিস ও পাওয়ারটা সব সেম আছে তাহলে আমি এটা লিখতে পারি a b c a হোল টু দি পাওয়ার কত হবে minus 2 by 3 প্লাস 1 is equal to a b c a হোল টু দি পাওয়ার এটা 1 থেকে 2 by 3 যদি চলে যায় তখন কি করে থাকে 1 by 3 করে থাকে বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো 1 minus 2 by 3 is equal to 3 লসাগু নিলাম 3 minus 2 is equal to 1 by 3 ওকে এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার আসলে কি বুঝতে পেরেছো নেক্সট এই অঙ্কটা একটু লেন্দি দেখে মনে হচ্ছে কিন্তু খুব একটা লেন্দি হবে না কারণ এই ধরনের অঙ্ক যদি থাকে তো কি করবে জাস্ট ভেঙে দেবে আর কিছু করার নেই এই এটাকে ভেঙে দাও যেমন 4 টু দি পাওয়ার এম প্লাস 1 বাই 4 আছে তো তো এটাকে ভাঙলে কিরকম আসবে যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এম প্লাস 1 বাই 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার এম বাই 2 এবার দেখো রুট টার্ম এই 2 এর ক্ষেত্রে যদি রুট টার্ম বলি তো রুট 2 ইজ ইকুয়াল টু কি আসবে 2 টু দি পাওয়ার 1 বাই 2 আবার এটা কি আসবে 2 টু দি পাওয়ার এম এখানে যদি থাকে তো এটা হবে 2 টু দি পাওয়ার এম বাই 2 আমি সেই দুটো জিনিসই এখানে লিখেছি ওকে নেক্সট নিচেরটা হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 ওকে এবারে দেখো সবগুলো দেখো 2 আছে বেস তো গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে যে সূচকের যে নিয়ম এবার 2 টু দি পাওয়ার একটাই 2 রাখি বাকিগুলো সব আমি ক্যান্সেল করে দেবো দেখো কিভাবে ক্যান্সেল করছি এই 2 এর কথা ভাবি তো এই পর্যন্ত পাওয়ার যা আছে সেটা আমি লিখে দিই যেমন কি থাকে 2 এম প্লাস 2 বাই 4 যেহেতু এই দুটো জিনিস গুণ আছে তো পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 1 বাই 2 প্লাস এটাও গুণ আছে তো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এম বাই 2 এবার দেখো নিচে যদি ভাগ আছে নিচে আছে তার মানে ভাগ আছে এটা পাওয়ার কত আছে 1 মাইনাস 1 আর এটাও মাইনাস মাইনাস এম বাই 2 ওকে তো 2 টু দি পাওয়ার 2 এম প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস এম বাই 2 মাইনাস 1 প্লাস এম বাই 2 কারণ এটা প্লাস কেন হয়ে গেল কারণ এই মাইনাস গুণ করে প্লাস হয়ে গেছে এবারে দেখো 2 টু দি পাওয়ার 2 এম প্লাস এম গুলো এক সাইডে আনি এম বাই 2 প্লাস এম বাই 2 এবার দেখো এই হাফ আর এই হাফ যোগ করে কত হয় এক হয় অর্ধেক আর অর্ধেক যোগ করে পুরোটা হয়ে যায় অর্থাৎ এক আর এখানে একটা দেখো মাইনাস এক আছে তো মাইনাস এক চলে গেল তো আলটিমেটলি কি করে থাকে জিরো করে থাকে অর্থাৎ এটা 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 কাটাকুটি চলে যায় ঠিক আছে এবারে 2 টু দি পাওয়ার এখানে আমি লসাগু কত নেব 2 নেব 2 লসাগু নিলে কত থাকে 4 এম প্লাস এম প্লাস এম অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 এম বাই 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত করে থাকে 3 এম থাকছে কিন্তু দেখো আমি একটা প্রথম থেকে একটা ভুল করে আসি সেটা এক্ষুনি মনে হলো যে এই টোটাল জিনিসটার পাওয়ার 1 বাই এম আছে তো এটার পাওয়ারও কি হবে টু দি পাওয়ার 1 বাই এম থাকছে এটার পাওয়ারটা কি থাকছে 1 বাই এম এটার পাওয়ারও কি থাকছে যে 1 বাই এম এটার পাওয়ারও কি থাকছে 1 বাই এম এটার পাওয়ারও 1 বাই এম
এটার পাওয়ারও 1 বাই m এটার পাওয়ারও 1 বাই m তো এর পাওয়ার কয় পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় 2 টু দি পাওয়ার 3m গুণ 1 বাই m ইজ ইকুয়াল টু এই mm কাটাকুটি চলে যায় 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 8 আমাদের অ্যানসার ওকে নেক্সট আগের অঙ্কগুলোর মতো জাস্ট এগুলোকে ভেঙে দাও ভেঙে দিলে অটোমেটিক সব অঙ্কগুলো হয়ে যাবে যেমন দেখো 9 কে কিভাবে ভাঙা যায় 3 স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 গুণ এটা 16 আছে 16টাকে কি করে 2 টু দি পাওয়ার 4 করা যায় 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার কত 1 বাই 4 ঠিক আছে আর 6টাকে 3 ইনটু 2 করা যায় এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু এটা 3 টু দি পাওয়ার 3 এর হোল টু দি পাওয়ার মাইনাস 4 বাই 3 তো এটা কি থাকে 3 টু দি পাওয়ার মাইনাস 4 একটু পাওয়ার পর গুণ হয়ে গেল আই এম সরি এটা 3 আছে এটা 3 তো 3 গুণে 6 হয়ে যাবে ইনটু এই 4 কাটাকুটি চলে যায় উপরে থাকে পড়ে থাকে 2 আর নিচে পড়ে থাকে 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 আচ্ছা 1 বাই 3 টু দি পাওয়ার 3 গুণ মাইনাস অফ 4 বাই 3 এই 3 এই 3 কাটাকুটি চলে যায় ওকে এবার কি পড়ে থাকে এবার দেখো যেহেতু মাইনাস আছে তো এটা আমি নিচে লিখে দিই অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 লিখে দিই এবার দেখো এটা 2 আছে উপরে 2 থাক আর এইখানে মাইনাস আছে তো এটাও আমি উপর লিখে দিতে পারি অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 করে দিতে পারি নিচে 1 ধরে নিলাম না হলে ইনটু এবারে দেখো 3 টু দি পাওয়ার মাইনাস 4 থাকছে এখানে এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে এবারে দেখো 2 কতগুলো আছে 2 টু দি পাওয়ার 1 আছে এটা তো 1 প্লাস 2 এই যে 2 টা এই 1 টা যোগ হয়ে গেছে নিচে আর কোথাও কোনো 2 নেই এবারে আসি 3 এর কথায় 3 টু দি পাওয়ার এটা কত আছে 2 আছে তো 2 এটা গুণ আছে প্লাস 4 আর এটা মাইনাস 6 কারণ এর নিচে আছে ভাগ আছে বলে তো 2 টু দি পাওয়ার 3 থাকছে ইনটু 3 টু দি পাওয়ার 0 কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায় আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি 8 অর্থাৎ 8 ইনটু 1 ইজ ইকুয়াল টু 8 অ্যানসার নেক্সট অঙ্ক এই অঙ্কটা দেখে যদি কঠিন মনে হয় দেন কিছু করার নেই কিন্তু এটা খুবই সোজা অঙ্ক আমি একটা টার্ম একটাকে দুটো টার্ম করে দিচ্ছি বাকিটা তোমাদের নিজেদেরকে করতে হবে ঠিক আছে এবার ফার্স্ট টার্মটা দেখো তো এটা এক বেস দুটো সেম আছে তো পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে অর্থাৎ x টু দি পাওয়ার a মাইনাস b আর তার সঙ্গে কি গুণ হবে পাওয়ারের পাওয়ার হলে এটা এটা গুণ হয়ে থাকছে অর্থাৎ a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার এবারে আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে এটার ফর্মুলা কি আছে তোমাদের a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হচ্ছে কি এটা অর্থাৎ a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ঠিক সেম ভাবে এখান থেকে কি লিখতে পারবো দেখো x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব আবার এখান থেকে ওইভাবে লিখতে পারবো কি x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব এবার দেখো বেস তিনটাই সেম আছে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ অর্থাৎ x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব এটা হচ্ছে এটা এটা হচ্ছে কি এটা আর এটা হচ্ছে কি এটা এবারে দেখো a কিউব কাটাকুটি যায় a কিউব b কিউব যায় c কিউব যায় তো x টু দি পাওয়ার 0 পড়ে থাকে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1 তুমি x টু দি পাওয়ার 0 নেই সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 নেক্সট
এটাও খুব ইজি অঙ্ক। আমি এখানে এখানে একটা টার্ম দেখাই, অর্থাৎ x টু দি পাওয়ার p মাইনাস c, কারণ এটা বেস দুটো সেম আছে আর ভাগ আছে, ভাগটা কি দিয়ে ঘুরে যাবে। এটা গুণ এর সাথে কি গুণ আছে, b প্লাস c, আর a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তো এটা থেকে আমি কি লিখতে পারবো, যে x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখতে পারবো, আর এখান থেকে কি লিখতে পারবো, x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখান থেকে লিখতে পারবো x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরা সবগুলো যোগ করবে, যোগ করে প্রত্যেকটা কাটাকুটি চলে যাবে, থাকবে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ আওয়ার অ্যানসার। নেক্সট, এটা প্রমাণ করতে বলেছে এটা ইজ ইকুয়াল টু 1, তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ধরে এটা লিখবো। আমি লিখলাম না আরেকটা লাইন, ঠিক আছে, আমি ডিরেক্ট এখান থেকে করা শুরু করলাম। এটা যদি লেফট হ্যান্ড সাইড যদি হয় তো কি করে হবে, দেখো এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু পি, এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ, কারণ এটা একটা মাইনাস হয়ে যায়, তার পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, আর এ টু দি পাওয়ার পি মাইনাস সরি পি মাইনাস কিউ ইন্টু আর। এবার এই দুটো গুণ দাও, দেখো কি করে থাকি, প্রত্যেকটা বেস দেখো সেম হয়, তাহলে সকলে একসঙ্গে যোগ করে দিতে পারো, গুণ করে যোগ করে দেবো, এক লাইনে হয়ে যাবে। অর্থাৎ এটা গুণ করলাম পি কিউ মাইনাস আর পি, এবার যেহেতু এটা আমি এক লাইন করি না, তোমাদের বুঝতে অসুবিধা হবে, আলাদা একটা লাইন করতে হবে আমাকে, এটুকু তো আর ইন্টু কিউ মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে। তো এবার সবগুলো যেহেতু গুণ আছে আর পাওয়ার গুলো তাহলে যোগ হয়ে যাবে, অর্থাৎ পি কিউ মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, এই পি কিউ এই পি কিউ কাটা যায়, এই আর পি আর এই পি আর একই জিনিস কাটা যায়, এই আর কিউ আর এই কিউ আর কাটা যায়, কি করে থাকে, এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ হয়ে গেল। ওকে, নেক্সট এই অঙ্কটা আমি আর করে দিচ্ছি না, এই অঙ্কটা নিজেরা করবে, কারণ এই ধরনের অঙ্ক একটু আগেই আমি একটা করে দিয়েছি। ওকে, সেটা কোন অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তোমার এই অঙ্কটা, এই অঙ্কটাই হচ্ছে কি আমার এই অঙ্কটা। ওকে, নেক্সট এই এই ধরনের অঙ্ক আমি আরো একবার করিয়েছি, আমি এটাও দেখাবো না, এটাও নিজেরা করবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ধরে তারপর এটা এন মাইনাস এন ইন্টু এটা করে দেবে, তারপরে সবগুলো আবার গুণাকারে থাকবে, পাওয়ার গুলো তখন যোগ করে দেবে, অটোমেটিক এক্স টু দি পাওয়ার জিরো চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। নেক্সট এই অঙ্কটা দেখো, এটাও খুব একটা ইজি টাফ অঙ্ক নয়, ভেরি ইজি অঙ্ক, একটা দেখিয়েছি, দেখো পুরোটা দেখানোর দরকারও হবে না আশা রাখি। একটা পাওয়ার পাওয়ার কেমন থাকে, পাওয়ার যদি পাওয়ারের পাওয়ার থাকে সেটা গুণ হয়ে যায়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু সরি ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই জেড মাইনাস ওয়াই। ওকে, এ টু দি পাওয়ার প্রত্যেকটা বেস দেখো সেম আছে, তো আমি কি করতে পারি, পাওয়ার গুলো সব যোগ করে দিতে পারি, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, আর এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই মাইনাস
x minus y আছে আর এখানে কি আছে y minus x আছে তো এই দুটো জিনিসকে আমাদের সেম করতে হবে কি করে করব যেমন a to the power 1 by sorry a to the power 1 by x minus y এটা যেমন আছে এটা এরকম থাক আর এটা হইল প্লাস এবারে দেখো যদি এখান থেকে একটা মাইনাস সাইন আমি কমন নিই তো এই জিনিসটা উল্টে যায় অর্থাৎ এরকম হয় ব্যাপারটা যদি y মাইনাস x থাকে এখান থেকে বাইরে থেকে যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে কি হয়ে যায় এটা মাইনাস y হয়ে যায় আর এটা x হয়ে যায় অর্থাৎ মাইনাস সাইন থাকছে বাইরে x মাইনাস y হয়ে যায় অর্থাৎ যে জিনিসটা মাইনাস সাইন কমন নিলে জিনিসটা উল্টে যায় দেখো x মাইনাস y মাইনাস x আছে এটা x মাইনাস y হয়ে যাবে ঠিক সেম জিনিসটা আমি এখানেও করব আমি একটা মাইনাস সাইন কমন নেব মাইনাস সাইন কমন নিয়ে আমি এটা উল্টে দিতে পারব ওকে তো আমি মাইনাস সাইন নিয়ে এখানে মাইনাস সাইন কমন মাইনাস সাইন নিলাম তো কি থাকছে এখানে 1 বাই x মাইনাস y তো এই দুটো x মাইনাস y কম ঠিক হয়ে একই হয়ে গেল এবারে আসি y মাইনাস x y y z অর্থাৎ y মাইনাস z কোথায় আছে দেখো এটা y মাইনাস z আছে ঠিক আছে তো এটা আর কিছু করার দরকার নেই y মাইনাস z আমি এখানে রেখে দিলাম এখানে দেখো z মাইনাস y আছে এখানে দেখো y মাইনাস z এখানে z মাইনাস y তো এটাকে আমি উল্টাতে হবে আর এটাকে উল্টানোর জন্য একটা মাইনাস সাইন কমন নেব আর এটা আমি লিখে দেব অর্থাৎ z মাইনাস y লিখে দিই অর্থাৎ x আমি যে একটা অ্যাকচুয়ালি আমি একটা সিকোয়েন্স এগোচ্ছি হয়তো x y z যদি এই সিকোয়েন্স হয় x মাইনাস y হবে তারপর y মাইনাস z হবে আর তারপর হবে z মাইনাস তো আমার x y দু জায়গায় হয়ে গেল y z দু জায়গায় হয়ে গেল তারপর কি বলে থাকে z মাইনাস x এখানে কি আছে x মাইনাস z আছে তো এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে মাইনাস সাইন নিয়ে নি আর তাহলে এটা হয়ে যাবে z মাইনাস x হয়ে যাবে আর এখানে দেখো z মাইনাস x অলরেডি আছে ঠিক আছে তো এটা একটু দেখে বোঝা যাচ্ছে না সরি এখানে x আর এটা মাইনাস আর এই টোটালটা টু দি পাওয়ার হচ্ছে কি a এর পাওয়ার হচ্ছে কি এতগুলো হচ্ছে ওকে টোটালটার পাওয়ার হচ্ছে কি এটা তো এর পাওয়ার দেখো এবারে জিনিসগুলো লসাগু যায় কি কি লসাগু যায় x মাইনাস y y মাইনাস z আর z মাইনাস x এই তিনটে জিনিস বসা বুঝে x y আর z x x y আর z x মিলে চলে যায় কি করে থাকে y মাইনাস z অর্থাৎ মাইনাস y মাইনাস সাইন আগে আছে তাই এটা আমি মাইট দি মাইটটাকে মাইনাস একটু আর্ট লাইন এক্সট্রা করি তাহলে ভালো বুঝতে পারবে y মাইনাস z মাইনাস অফ এখানে y z গেল x y গেল তাকে z মাইনাস x z মাইনাস x মাইনাস এখানে x মাইনাস y থাকবে ওকে ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস y প্লাস z এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম এটাকে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করব মাইনাস z প্লাস x মাইনাস x প্লাস y এবারে দেখো y y কাটা যায় z z যায় x x যায় is equal to a to the power 0 is equal to 1 এটা তো মান হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে নেক্সট অঙ্ক ওকে তো এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্টে লেফট হ্যান্ড সাইড ধরে নিতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে a to the power y minus z b to the power z minus x into c to the power x minus y ওকে তাহলে এবারে দেখো এখানে কি দেওয়া আছে দেখো যে x প্লাস z ইজ ইকুয়াল টু টু y আর টু y মানে হচ্ছে কি y প্লাস y এবারে যদি x
মাইনাস ওয়াই অর্থাৎ এই একটা ওয়াই আমি বাদ দিয়ে নিয়ে আসি আর এই জেড টাকে আমি দুই পাশে নিয়ে যাই তাহলে কি হয় ওয়াই মাইনাস জেড অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড আমি লিখতে পারি তো আর ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে আমি কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি ঠিক আছে তো এ টু দি পাওয়ার এই ওয়াই মাইনাস জেড আছে এর পরিবর্তে আমি লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ওকে তো এবারে দেখো এ আর সি এর পাওয়ার কি আছে এক্স মাইনাস ওয়াই আছে অর্থাৎ আমি এভাবে লিখতে পারি এ সি এর হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এটা আমি লিখতে পারি ঠিক আছে তো এবারে দেখো আর একটা জিনিস দেওয়া আছে দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি তো এসি এর পরিবর্তে আমি বি স্কোয়ার লিখতে পারি এই যে এসি আছে এর পরিবর্তে আমি বি স্কোয়ার লিখতে পারি বি স্কোয়ার লিখলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ওকে এবারে দেখো বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক মিনিট এক মিনিট এবারে দেখো এটা কি থাকে জাস্ট তুমি যেরকম বেস দুটো সেম আছে আর তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে অর্থাৎ টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড মাইনাস সরি এটা প্লাস জেড মাইনাস এক্স এখানে কি পড়ে থাকে বি টু দি পাওয়ার এই একটা এক্স মাইনাস এইচ আর টু এক্স টু এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে কি এক্স থাকে প্লাস জেড আর মাইনাস টু ওয়াই ওকে আর বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড আর টু ওয়াই মানে হচ্ছে গিয়ে এক্স প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড এটাও এক্স প্লাস জেড এটাও এক্স প্লাস জেড তো এক্স প্লাস জেড থেকে এক্স প্লাস জেড চলে যায় তো কি করে থাকে বি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট নেক্সট অঙ্ক যে এ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস আর তো এটা করার জন্য আমাদের কি করতে হবে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড ধরতে হবে লেফট হ্যান্ড সাইড ধরলাম লেফট হ্যান্ড সাইড কি আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস আর ওকে এবারে দেখো এবারে এ বি আর সি এর মান আমি ডিরেক্টলি বসিয়ে দেবো অর্থাৎ এর মান কি আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার কি আসবে কিউ মাইনাস আর কিন্তু বি এর মান হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার কি আসবে আর মাইনাস পি ইন্টু সি এর মান হচ্ছে এক্স ওয়াই এর হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার কি আসবে পি মাইনাস আর পি মাইনাস আর ওকে তো পাওয়ার যেমন আছে তেমন এবার পাওয়ারের পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় তো সেটা গুণ করে লিখে দাও এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর সেম ভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি এক্স টু দি পাওয়ার এটা কি থাকে পি মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস আর ওকে তো এবার এক্স যেগুলো আছে সেগুলো এক জায়গায় নাও তো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস আর
এবারে শুধু আমি এক্সটা যদি ধরি ই আর আর যায় টি টি যায় আই এম সরি পি মাইনাস আর এটা আর মাইনাস পি আর মিনিট সামথিং ইজ গোয়িং রং সামথিং ইজ গোয়িং রং কিউ মাইনাস আর হ্যাঁ এটা হবে তোমার পি মাইনাস কিউ হবে এটা এটা পি মাইনাস কিউ ওকে তো এটা হবে পি মাইনাস কিউ এটা হবে পি মাইনাস কিউ এটা পি মাইনাস কিউ হবে ওকে তো এটা হবে পি কিউ তো এই পি পি যায় কিউ কিউ যায় প্রত্যেকটা পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যায় অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যায় তো আমরা এখানে আমি যে পয়েন্টটা করছি না ওয়াই টু দি পাওয়ার যেগুলো আছে সবগুলো গুণ করে দেবে গুণ করে যোগ করবে দেখবে সেটা ওয়াই টু দি পাওয়ার জিরো আসে তখন সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি কোনো অসুবিধা হয় তো কাইন্ডলি আমাকে জানাও যে এটা বুঝতে পারিনি আমি পরের দিন আবার আলোচনা করব তো আজকের জন্য এটি থাক যদি আমার আর যদি তোমাদের আর কোনো এই চ্যাপ্টার নিয়ে প্রশ্ন থাকে তো কাইন্ডলি বলবে আরো কিছু অঙ্ক আছে সূচকের যেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং